गाइस वेलकम बैक टू द चैनल एवरीवन। होप यू गाइस आर डूइंग एब्सोल्युटली फाइन। सो बेसिकली चले गेछि আমরা কৃষ্ণনগরে সবিক ফর ফিমের বাইরে। তো আজকে আমরা চলে এসেছি সাগনিকের এখানে। আর সাগনিকে যদি তোমরা না চিনে থাকো কি করছো? সাগনিক হচ্ছে আমাদের সুপারস্টার। হ্যালো বলে দে। হ্যালো, ও হচ্ছে অড ওয়ান আউট, কিছু বলো না। আমরা সবাই পাঞ্জাবি পরে এসেছি, মনে হচ্ছে ওর বিয়ে খেতে আছে নাকি আমাদের বিয়ে ও খেতে আছে বোঝা যাচ্ছে না। তো চলো লেট স্টার্টেড। এন্ড তো গাইস বেসিক্যালি আজকে হেডেটাই ঘোরা হবে। তো এখন আমরা যাচ্ছি ছোট মা দেখতে। তো প্রচুর হাঁটতে হবে, সাগনি কোন ফাটাবে আমাদের। তো ছোট মা দেখতে যাচ্ছি। তো গাইস এখন মানে আমাদের যে ছোট মা সে রেডি হচ্ছে, মেইনলি যেগুলো অর্নামেন্টস আছে ওগুলো লাগানো হচ্ছে। তো অবভিয়াসলি মানে আমরা আগের দিন এসেছি কারণ এরপরে আরও ভিড় হয়ে যাবে। এইটা হচ্ছে আমিন বাজারের প্যান্ডেল। সাগনিক কিছু বল এ ব্যাপারে। ব্যাকগ্রাউন্ড সংটা এবি ছিল। তো বন্ধু তো সাগনিক ওটা বন্ধু তো ওটা দেশ করেছি প্রেম করেছি করবই তো। সবই এরপরে গান গাইবে এটা বাবার সামনে। এসব গান আমি করি না। বাবার সামনে গান গাইবে এটা, চাকরি পেয়ে গেছে রো। এখন আমরা হেঁটে হেঁটে রাজবাড়ির দিকে এগোচ্ছি। তো রাজবাড়িতে পৌঁছে গেছি। সাগনিক এখন কিছু কিছু বলবে এই হিস্ট্রির ব্যাপারে, তো সাগনিক খুব ভালো জানে। সাগনিক তুমি এবার হোস্ট করো ব্যাপারটাকে। গাইজ এখন রাজবাড়িতে ঢুকছি, এটা রাজবাড়ির এন্ট্রান্স গেট। চলো তোমাদের ব্যাক ভিউ দিয়ে দেখাই। সো গাইজ একটা ব্যাড নিউজ আছে। সো ব্যাড নিউজটা হচ্ছে রাজবাড়ি বন্ধ। তো যাই হোক, আমাদের যে হোস্ট অ্যান্ড দোস্ত সে কিছু বলবে এখন রাজবাড়ির ব্যাপারে। হ্যাঁ, সো রাজবাড়ির পুজো যেটা সেটা হয়েছিল মেনলি যখন জগৎ শেঠের সাথে ষড়যন্ত্র করে লিপ্ত হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্র দি জেলে গেছিলেন। তারপর তিনি দুর্গাপুজো সেবার রাজবাড়িতে করতে পারেননি, সেই কারণে তিনি খুবই শোকাহত হয়েছিলেন। এবং যখন জেল থেকে ছাড়া পান তিনি বলেছিলেন যে তিনি পুজো তখন করতে পারেননি, তিনি বসন্তকালে জগদ্ধাত্রী পুজোটি করবেন যাতে এটাও একটা অকাল বোধন হয় এবং তিনি জগদ্ধাত্রীটা অনেক বড়ো করে করবেন যাতে তার যে দুর্গাপুজো না করতে পারার দুঃখ সেটা অনেকটাই হলেও কমে। সেই কারণে কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো প্রথম প্রচলিত হয় রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। তারপরে আস্তে আস্তে এত বড়ো একটি রূপান্তরিত হয় একটা বড়ো পূজায়। এবং আপনারা হয়তো দেখতে পেলেন না কৃষ্ণনগর রাজবাড়ির যে ঠাকুরটি এবং যার সিংহটি তার গঠনটা পুরোটাই সম্পূর্ণ আলাদা সব ঠাকুরের থেকে। কপাল খারাপ আমাদের বলতে গেলে, কারণ এটা আমরা আগের দিন চলে এসেছি। কারণ আগের দিন তোমাদের ভালোভাবে দেখাতে পারবো, কারণ সব প্যান্ডেলে যা ভিড় থাকবে তখন আর দেখাতে পারবো না। তো অবভিয়াসলি এরপরেও আরও ভালো ভালো জিনিস আছে যেটা আমাদের সাগনিক দেখাবে। তো ওয়েট করো, চলো নেক্সট পুজোতে গিয়ে দেখো। তো গাইজ আমাকে এখন মানে পুলি বানিতে সব কিছু ধরিয়ে দিয়েছে সৌভিক। এখন ফটোশ্যুট হচ্ছে আমাদের যে হিরো ওই যে দাঁড়িয়ে আছে সৌভিক এখন ফটোশ্যুট করছে। ভাই এটা কি করা উচিত? আমি না ব্লগার, আমার আমার সম্মান দিতে হবে তো নাকি? ব্লগাররা কমেন্ট করো সম্মান না হয়নি কোনো পাঁচটা নেই। তো গাইজ এখন রাজবাড়িতে ফটোশ্যুট করে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা বুড়িমার দিকে যাবো, মানে বুড়িমার যেখানে হয়েছে। তো সাগনি এখন নিয়ে যাবে। সাগনি খুব ভালোভাবে বোঝালো তোমাদের যে মানে যে হিস্ট্রিগুলো, তো খুব ভালো ভালো ফটোশ্যুট হলো। তো থ্যাংকস টু হিম, ঠিক আছে।
চলো নেক্সট দেখা হচ্ছে, চলো নেক্সট পুরিমাতে গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস এখন এটা এটা হাঁপিয়ে গেছি, তো এখন লিমকা নিলাম, এটা সবিক খাওয়ালো, তো এখন আমরা ফিগার আউট করছি টোটোতে কিভাবে পাবো। সো গাইস চিয়ার্স। সো গাইস এই টোটো চাপা হলো, এখন আমরা পুরিমার এখানে ভয় সেখানে যাচ্ছি, তো চিয়ার্স। লিমকা খাচ্ছি, ঠান্ডা হচ্ছে আর ঘুরাচ্ছি তোমাদের। তো অবভিয়াসলি ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এখনো যদি তোমরা দেখে থাকো লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কমেন্ট ডাউন দিও। চলো পরিমার ওখানে গিয়ে দেখো। পরিমার দিকে এগোচ্ছি, তো এই মানে চারিদিকটা এরকম লাগছে মানে মেলা বসেছে, মানে এতটা ভিড়, আর মনে হচ্ছে না পুরো মেলা বসেছে এখানে, একদম পুরো মেলা মেলা ভাইব। তো তোমাদের আমরা পিছন দিয়ে মানে ব্যাক ক্যামেরা দেখিয়ে ভিউটা দেখাবো তোমাদের, খুব ভালো। কিন্তু প্রচুর জ্যাম আর প্রচুর রাশ এখানে, তো যারা ঘুরবে মানে পরে পরে বসে যদি আসো, তো নবমীর আগের দিন আস, মানে যেটা আমরা আজকে এসেছি নবমীর আগের দিন, মানে আমরা অষ্টমীর দিন এসেছি, তো সেটা আসলে খুব বুদ্ধিমানের কাজ হবে। মাস্ক খুলে আছে, মাস্ক ইজ ইম্পর্টেন্ট, অবশ্যই যারা যারা ঘুরবে মাস্ক পরে ঘুরবে। बहकी सभी जुबा है, हम है हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, चाहे কলকাতার বুর্জ খলিফা দেখতে পারিনি, কারণ এবার আমি কৃষ্ণনগরে বুর্জ খলিফা দেখবো, তো চলো তোমাদেরও দেখাবো। তো অবভিয়াসলি থ্যাংকস টু শাগনিক যে কৃষ্ণনগরে বুর্জ খলিফা আমরা দেখতে পাচ্ছি, আর শৌভিক মানে যাই হোক কৃষ্ণনগরে হয়েছে, তোমাদের দেখাবো। এবার চলো তোমায় দেখাই।
সো গাইস এখন আমরা স্টেশনের পথে এগোচ্ছি, তো যথেষ্ট ভালো মতো ঘোরালাম, আমরাও একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসছি। অ্যান্ড কৃষ্ণগড় ঘোরা হলো, কৃষ্ণগড়ে খুব ট্র্যাডিশনাল ভালো পুজো হয়ে গেছে, সবই ট্র্যাডিশনালের মধ্যে যথেষ্ট ভালো পুজো হয়। কারণ পুরো নো এন্ট্রি করে দিয়েছে, তাই আমরা এই রিক্সা ধরেছি। আর রিক্সা ধরেও ঘুরেও মানে সেই আনএক্সপেক্টেড জিনিসটাকে এত সুন্দর আমাদের লাগছে জিনিসটা, আমাদের কি করে বলে বোঝা। এনিওয়েজ চলো, মখা চলা চলা উড় বড়তা গয়া, তো মারি রাম সাথ সাথ লেতা গয়া। তো গাইস আমরা এখন কৃষ্ণ স্টেশনে পৌঁছে গেছি, তো এখন আমরা বাড়ি ফিরব। সো অবভিয়াসলি খুব ভালো মতো ঘুরলাম, আর টিল দেন এখন খুব মানে ইয়েতে আছি, বিকজ ট্রেন দাঁড়িয়ে আছে। তো টিল দেন লাভ ইউ ফ্যামিলি, লাভ ইউ ফ্রেন্ডস, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি লাভ ইউ সেলফ। আর ভিডিওটাকে ছড়াও ভাই, তোমরা কি করছো, ছড়াও ছড়াও ভিডিওটা, ছড়াও তাই না সবই, কি করছো ছড়াও ভিডিওটা, ছড়াও ভিডিওটা ছড়াও, তাহলে মানে মোটিভেশন পাচ্ছি না। ঠিক আছে, আর বহুত ব্লগ আসছে, লাভ ইউ স্প্রেড লাভ। কোয়ারা দিল মেরা, কোয়ারা দিল মেরা, ও দিল মেরা।